তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিও আমি দেখাতে চলেছি যে আপনারা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাপ সকলেই ইউজ করে থাকেন এবং কিছু কিছু চার্ট হয়তো আপনাদের থাকে যে এমন কারোর সঙ্গে চাট করে থাকেন যেমন গার্লফ্রেন্ড হোক কিংবা কোনো গোপন কারোর সঙ্গে চাট করছেন দেখা যায় সেই সব চার্ট আপনি অন্য কাউকে দেখাতে চান না কেউ আপনার বন্ধু হোক কেউ হোক যে কেউ আপনার বাড়ির কোনো আত্মীয় স্বজন কেউ হোক আপনার হঠাৎ আপনার হোয়াটসঅ্যাপ খুলে সেই সব চার্ট যদি দেখে নেয় তাহলে হয়তো আপনার অনেক প্রবলেম হতে পারে তার জন্য আপনি কোনোরকম অ্যাপ ছাড়াই আপনি কীভাবেন কীভাবে আপনি কীভাবে আপনার ওই সব চার্টগুলোকে গোপন করে রাখবেন রকম অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপের ভেতরেই আপনি ওই চার্টগুলোকে হাইড করে রাখতে পারবেন তার জন্য আপনাদের কী করতে হবে সিম্পলি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন আপনাদের ফোনে হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেওয়ার পরে আপনারা যে চারটিকে হাইড করতে চান যে চারটিকে হাইড করতে চান সেই চারটিকে একটু চাপ দিয়ে ধরবেন দেখুন আমি এই চারটিকে হাইড করছি এই দুটো চারটে আমি হাইড করে দেখাচ্ছি একটু চাপ দিয়ে ধরবেন একটা চাপ দিয়ে ধরার পরে দ্বিতীয়টায় সিম্পলি সিলেক্ট করবেন যতগুলো আমি চার্ট হাইড করতে যান সব সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে কি সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশনটাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে এই অপশনটাকে ক্লিক করে দিতেই আপনি দেখতে পাবেন চার্টগুলো দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে না চার্টগুলো চার্টগুলো হাইড হয়ে গেছে এবার আপনি যখন চার্ট করবেন তখন ওইগুলো কোথায় দিয়ে খুঁজে পাবেন আপনি হয়তো এইটা ভাবছেন এইটা খুঁজে নিতে গেলে আপনাকে একটু নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই আপনি তিনটে চার হাইড করে রেখেছেন দেখুন এখানে থ্রি দেখা যাচ্ছে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনি ওই তিনটে চার দেখুন এখানে চলে এসছে আপনি তিনটে নয় আপনি যতগুলো পারবেন আপনি ততগুলো হাইড করতে পারেন এখানে তো আপনি দেখুন এখানে পেয়ে গেছেন তো আবার যদি আবার এখান থেকে যদি চার্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি চার্ট করতে পারবেন ঠিক আছে আর যদি আপনি এখান থেকে বের করে নিতে চান সিম্পলি আবার এখানে ক্লিক করে আবার এগুলো সিলেক্ট করে নেবেন আর যদি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে কি করতে হবে সিম্পলি এখানে আবার দেখতে পাচ্ছেন যে অপশানটা আপনি হাইড করেছিলেন সেই অপশানটায় আবার ক্লিক করবেন এটাতে আবার ক্লিক করতে চার্টগুলো দেখুন আবার কিন্তু বাইরে চলে এসেছে আবার যেখানে ছিল যেখানে চার্ট সেখানেই চলে এসছে তো আশা করি আপনারা শিখতে পেরেছেন উইদাউট অ্যাপে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট কিভাবে হাইড করে রাখবেন আশা করি আপনারা শিখতে পেরেছেন যে শিখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন কারণ এরকম ভিডিও আমি রেগুলার আনতে থাকবো আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ছিল আজকের ভিডিও আজকের এই পর্যন্তই বাই